कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन আমি বলতেছি যে মনে করেন যে এটা তো একটা শো না, এটা তো কোন মনে করেন যে একটা ইনা, যে ইনা মানে কি ইনা মিনা ডিকা মানে একটা মানুষ শোক থেকে দূরে থাকবে এটা হতে দেবে না, সে কোন শোক থেকে দূরে থাকতে দেবে না, সে ডাইকটা শোক দাওয়াত দেবে, লগে বসে খাওয়াবে, তারপরে মনে করেন মাইরেই ছাড়বে তাকে। এই উপলক্ষে আমার জন্য যেটা আছে মনে করেন যে একদম, আপনি গরম পছন্দ না ঠান্ডা পছন্দ? এখন গরম পছন্দ, কানের উপর চর মানা মানা বলে আধা ঘন্টা গরম, এই না আর কি, কোনো সমস্যা নেই, গরম যখন চাইছেন 8-10টা পরপর দিতে হবে, কোনো সমস্যা নেই, রাগ হইলে দিতে পারবো, আমার আগে রাগাই দেবো, ঠিক আছে? আপনি রাগাইবেন, প্রচন্ড রাগাইবেন, চটপটি খাওয়া যায় আজকে মোটামুটি, কারণ মণিপুরি বাজার থেকে চটপটি খাবো, হ্যাঁ কান বাজারে মণিপুরি বাজার আইতে কি করবো, আমরা যাইতেও পারবো না, আইতেও পারবো না, যাই হোক আপনারা যেখানে চলে আসছেন, এটা হয় ভাই, আমরা বহুদিন পর দেখা হয়েছে তো, প্রায় মনে করেন 24 ঘন্টা পর দেখা হয়েছে, 48 ঘন্টা পর দেখা হয়েছে, তাই মনের কথা প্রাণের কথা, 48 ঘন্টা শুক্রবার বন্ধ আছে, 72 ঘন্টা আর একটু চিন্তা করলে দেখা যাবে যে মনে করেন মানে 8-10 মাস পর আমাদের দেখা হয়েছে, সে ঠিক আছে, মাসের কথা আমরা না আসি, 3 মাস পর আমি এটা ব্রেক, আমার সাথে একটা ব্রেকআপ হয়েছে কালকে, চরম ব্রেকআপ, সেই ব্রেকআপের পরে মনটা খুবই খারাপ, যে ভালো করার জন্য চলে আসছি কিন্তু আসার পরে দেখছি না না আসাই ভালো ছিল, এখন সবাই মিলে আরো খারাপ করে দিচ্ছে, সবাই মিলে আমাকে মনে করাইতেছে বিভিন্ন ভাবে, আমার দোষ দেখাইতেছে যে আসলে তুই যে মরছস তার জন্য তুই দায়ী, তুই বাইচ্ছস কেন, আবার মর, এই ধরনের বন্ধু বান্ধব থাকা চাই, একটা পেজ বিক্রি করুম কিনবি, হ্যাঁ না আনোয়ারুল আলম সহজলের পেজ বেচুম কিনবি, লাভ নাই, সাহস থাকলে লিভাইজের গেঞ্জি পরে পড়তে দেন, আপনি যদি সাহস থাকলে লিভাইজের গেঞ্জি পরে পোস্ট দেন আমাকে, তারপরে কিনবো আপনার পেজ আমি, আপনার সাথে ইভেলি প্রেজেন্ট না লিভাইজ প্রেজেন্ট না, হ্যাঁ ইভেলি প্রেজেন্ট নাট বলটু দ্য 2 পয়েন্ট কিংস অনলাইন ক্যাপিটাল এফএম কথাবার্তা বলতেছে, আপনি হ্যাঁ কেন বলতেছি না, অনেকেই বুঝবে এবং অনেকেই বুঝতে পারবেন, কারণ আমাদের পেজে গেলে বুঝতে পারবেন, www.facebook.com/capitalfm94.8 ওখানে গেলেই বুঝতে পারবেন আমরা কেন এত পেজ নিয়ে কথা বলছি, কারণ সেখানে আমাদের লাইভ চলছে, সেই লাইভে আমাদেরকে দেখতে পারবেন, এবং আজকে অনেকদিন পরে গেঞ্জিটা পরছি, কেমন লাগছে ভাই, ছিল কামড় দিয়ে উঠাই লাইছি, এখানে একটা লিভাইস লেখা ছিল, ঠিক আছে, মনে করেন যে কামড় দিয়ে উঠাইছি, হাত দিয়ে আমার সহ্য হইতে ছিল না, যেখানে দেখিব লিভাইস সেখানে দিব আমি ঢুকাইয়া ডিভাইস, মিলক আর না মিলক মনের জ্বালাটা মিশছে, যে বলছি আপনারা শুনতে থাকেন 8টা পর্যন্ত আমরা এগুলোই করবো, আমরা এয়ার পিছনে লাগবো, এয়ারে টানবো, লেক কুলিং, নেট কানেক্ট হইতেছে না, মানে পৃথিবীতে মানে মোবাইলে নেট নাই আর কাঠিতে আলু নাই, একই অবস্থা, কি আশ্চর্য ব্যাপার, এটা হয় কখন সম্ভব, কখন সম্ভব আলু ছাড়া কাচ্চি খাওয়া, আর মো নেট ছাড়া মোবাইল, এটা কোন চলে নাট বন্ধ বন্ধ, মোবাইল নেট দেখেন আজকে, এই চল কাচ্চি খাই, প্যাক আপ, কালকে রাতে একবার খাইছি আর আজকে আরেকবার খাই, হ্যাঁ ভাই কালকে রাতে কাচ্চি খাইছেন আপনি, আমি কালকে দুঃখে কষ্টে কিছু খাই নাই রাতের বেলা, ফুপায় ফুপায় কাঁদছি, চিন্তা করেন যেই মুহূর্তে আমি কাঁদছি সেই মুহূর্তে কাচ্চি খাইছি, ঠিক কয়টার সময় কাচ্ছি বলতো, হুম ঠিক এই মনে করেন 10টা থেকে 11টার মধ্যে, একটা দিতে আরেকবার কাঁদছিলাম, ওটা সেকেন্ড ফ্লো চলছিল তখন, আমার আমাকে একদিন বলছে যে কালকে আমরা সান্ত্বনা দিতে আসে না, মনে করেন যে কোনো একটা বিপদ হইলো আপনার কিছু একটা হইলো, সান্ত্বনা দেওয়ার লোকজন কিন্তু অভাব নেই, আরে এমন এমন সান্ত্বনা দেয় ভাই, মনে হয় যে রাগ ওর কথা ফিরে তোর কে কে দেবো, তো একদিন সে বলতেছে যে যে যা হয় ভালোর জন্যই হয়, এর টেনশনে কিছু নেই, ওই কথাটা আমার মাথায় এমন ভাবে স্ট্রাইক করছে, যা হয় ভালোর জন্য কেমনে হয়, কালকে আমার সাথে যে ঘটনাটা ঘটলো এটা ধরলাম ছোটখাটো একটা ঘটনা, কিন্তু আমার জন্য ভালো হয় নাই, এটা লিভাইসের জন্য ভালো হয়েছে, একই ঘটনা,
আপনি দেখবেন যে তারপরে দেখলাম যে প্রথমে আমি ব্যাপারটা দৃঢ় এগ্রি ছিলাম যে যা হয় ভালোর জন্য হয় না এটা হইতে পারে না, পরে আমি এগ্রি হয়েছি হ্যাঁ যা হয় ভালোর জন্য হয় প্রতিটা ঘটনা কারো না কারো ভালোর জন্য হয়, এটা যে আপনারই ভালো হইতে হবে তা কিন্তু না। মনে করেন পকেট আপনি পকেট মেরে পকেট থেকে 10,000 টাকা নিয়ে গেছে, কারো না কারো ভালো হবে, ভালোর জন্য হয়েছে যে নিচে তার জন্য ভালো হয়েছে আপনার জন্য খারাপ হলে এটাতে কি আছে, ব্যাপারটা এইভাবে চিন্তা করতে হবে। আপনি যদি মনে করেন আমার সাথে যা হয়েছে সব আমার ভালোর জন্য হয়েছে, এটা কিন্তু না, তা কিন্তু না, লিখে রাখেন বাণী। এই কথার অর্থ আমি গতকালকে অনুধাবন করছি, হ্যাঁ সবই কিন্তু পৃথিবী জড়জাগতিকে যা ঘটছে ভালোর জন্য ঘটতেছে, কিন্তু সেটা আপনার ভালোর জন্য কিনা এটা আপনাকে ভাবতে হবে, আপনার ভালোর জন্য আপনাকেই খাটতে হবে। যেমন একটা ভালো ভালোর জন্য একটা ঘটনা বলি, যা হয় ভালোর জন্য, যা হয় ভালোর জন্যই হয়। সন্ধ্যার সময় ছেলে এসে ড্রয়িং রুমে বসে টিভিটা অন করলো আইপিএল খেলা দেখার জন্য, ওকে, একটু পরে ছোট বোন আসলো রিমোটটা কেড়ে নিল কার্টুন দেখার জন্য, একটু পরে মা আসলো রিমোটটা কেড়ে নিল সিরিয়াল দেখার জন্য, ওকে ভালোর জন্যই, একটু পরে বাবা আসলো মায়ের কাছ থেকে রিমোটটা নিতে পারলো না টিভিটা ভাঙা দিয়ে গেল, যা হয় ভালোর জন্যই হয়, এটা কার ভালোর জন্য কি হয়েছে বুঝতে হবে, মনে করেন টিভির তো ভালো মোটেই হয় নাই, বাবা ভাঙছে তারও ভালো হয় নাই, যেটা ভালো হয়েছে যে ভাঙা ভাঙিটা টিভির উপর দেখে গেছে, এটা কারো কেউ কারো যে মাথায় কোপ মারে নাই হাতে কোপ মারে নাই পেটে কোপ মারে, ভালোটা কি হয়েছে এখন কেউ টিভি দেখতে পারবে না সবাই নিজেদের নিজেদের মধ্যে গল্প গুজব করবে। চিন্তা করেন মনে করেন যে কাল আজকে কাকে খেলা, আমাদের বুঝে নিল মুম্বাইয়ের ভালোটা কই হইলো, হ্যাঁ কুত্তার মতো খাইটা হারছে, এটা তো ভালো তো হয়েছে সানরাইজের, ঘটনা কিন্তু একটাই। যেমন আমরা কিন্তু সবাই অনেকে বলি যে ফাটাফাটি ঘটনা, ফাটাফাটি ঘটনা যে কোনো ঘটনা পৃথিবীর যে কোনো ঘটনায় কিন্তু ফাটাফাটি হইতে পারে, এই যে আজকে আমরা দুইজনে একসাথে নাট বল্টুতে ব্যাপারটা কিন্তু ফাটাফাটি ঘটনা, আমরা যদি একজন না থাকি সেটা কিন্তু ফাটাফাটি ঘটনা, সেটা শুধু ফাটা ঘটনা, এটা ফাটাফাটি ঘটনা, আপনাকে ভাগ করতে হবে ফাটাফাটি। আপনি আমার দুই নাম্বার মাইক অন করে রাখছিস তাই না, আপনি কোনো কারণে কিন্তু আপনি যে আমাকে কুইজ দিবেন আমি তো সেটা জানি না, ভালো দেখো আমাদের কতগুলো লিসেনার মাঝে মাঝে এসএমএস করে জানায় দেয় আপনাদের কিন্তু শোনা যায় না, ঠিক আছে এগুলো মানে এগুলো তো আমরা কেন রাখছি তোমাদের সাথে সম্পর্ক বজায় রাখার কারণ কি, এখন তিন নাম করছে আপনি যেটা মন চায় এটা, আচ্ছা তিন এটা অন করছে, আচ্ছা আমি তিনে আছি, হ্যাঁ হ্যাঁ তিনে আছেন, তাহলে এতক্ষণ যে যোগগুলো বললাম ওগুলো তো মাইর গেছে, হ্যাঁ না মাইর দেন আমি তো সব লেভেল দেখতাছি, যাই হোক আপনি এরকম সারপ্রাইজ দিলেন কেন আমার, এটা আমার বলে না ডেলি আমার মাইক্রোফোন যে উপরে প্রত্যেকটা কাজে আপনি আমি আপনি আসেন এটা ভাইবা এতক্ষণ কথা বলছি জানেন, এবং অদ্ভুত ব্যাপার আস্তে আস্তে হইলো আপনার মতো কে যদি রিপ্লাই দিছে খুব আস্তে আস্তে শোনা গেছে আপনাকে যোগ থাকলে এলো আলোচনার সময় যে ফাটাফাটি ঘটনা যে প্রত্যেকটা ঘটনায় ফাটাফাটি ফাটাফাটিকে যদি ভাগ করা হয় একটা ফাটা একটা ফাটাফাটি একটা কাপল একটা হ্যাঁ পুংলিঙ্গ একটা স্ত্রীলিঙ্গ লিঙ্গ কথা কেমন বেটার বেটি তুই বাংলায় ফেল করলি তুই আমার কেমনে আমার পোলার হইলি কত, হ্যাঁ তোর বাপে এত বড় একটা বিজনেসম্যান এত বড় একটা সম্মানিত মানুষ তার পোলার তুই এরকম বাংলায় ফেল করে আইসুস আর নিজের মাতৃভাষাটা তো অন্তত পাশ করবি, আব্বা বাংলায় যদি ডাক্তারি প্রশ্ন করে তাহলে কেমনে পাশ করি, বাংলায় ডাক্তারি প্রশ্ন মানে কি বাংলার মধ্যে মেডিকেলের প্রশ্ন আসছে আমি কি সায়েন্সের স্টুডেন্ট আমি কইতে মেডিকেলের প্রশ্ন পারুম, কি কি প্রশ্ন আসছে বাংলা পরীক্ষা আর প্রশ্ন আসছে লিঙ্গ পরিবর্তন করে দেখাও, আমি চিন্তা করো আমি তো বায়োলজি পরীক্ষা লিখে ডিসিশন বক্স কিনছিলাম বাংলা পরীক্ষা ডিসিশনের কাম দিছে ওটা কি বক্স
ডিসেকশন বক্স কি বক্স ওটা কি থাকে ওটা ভিতরে যেই থাকে ছুরি থাকে হ্যাঁ শুন মানে ডিসেক্ট চিন্তা করার জন্য হ্যাঁ না ডিসেক্ট করার জন্য মানে ডিসেক্ট মানে ভাগ করার জন্য আচ্ছা ব্যাংক কাটার জন্য তেল বোকা কাটার জন্য কেচো কাটার জন্য টাকি মাছ কাটার জন্য এগুলো কাটছি আমরা ও তাহলে তোরা এরকম খাইস্ট হইছস খাইস্ট রে আমি চিন্তা করি ব্যাংক মুং কাটতে বড় হইছস অবশ্যই মনে করেন ব্যাংক কাটছি হ্যাঁ কেচো কাটছি আর টাকি মাছ কাটছি হুম তার সারা কনফিউজ ছিল আমরা বড় হয়ে কি বিয়ার গিব হমু আমার আব্বা অনেক লম্বা ইয়েতে দাঁড়াইলে ফ্লোরে দাঁড়াইলে সিলিং ফ্যান পর্যন্ত মাথায় ঠেকে আরেক বাচ্চা কইতেছে আমার আব্বা তো তার চেয়েও বেশি লম্বা আমার আব্বা নিচে দাঁড়ায় উপরে সিলিং এ টিকটিকি থাকলে ওইটা হাত দিয়ে ধরতে পারে ওরে সর্বনাশ এবার আগের জন কইতেছ ও তাহলে আমার আব্বা একটু কম লম্বা তাতে ঠিক আছে কিন্তু তোর আব্বার মত এত কাইস্টা না সিলিং ফ্যানে মাথা ঠেকলে মুছ জানে তো তোর মত বাপ মত টিকটিকি ধরতো শালা আমার আব্বা তো আমার মনে কাইস্টা টিকটিকি ধরতো আবার দেখ টিকটিকি বেশি ললে খাইও লইতো দোস্ত শুনলাম একটা টিকটিকি কে ধইরা তুই যদি আধা ঘন্টা গরম পানিতে সিদ্ধ করস তারপর সেই টিকটিকি ধরে নিয়ে ভালো করে ধুইয়া লবণ মরিচ মাখাইয়া ডুবো তেলে ভাইজা একরে মসমজা কইরা যদি একটু সস নিয়ে মাখাইয়া চাবায় চাবায় খাস তাহলে নাকি বমি হয় যেই বর্ণনা দিছে এতে এমনি বমি আসছে এটা খাওয়া লাগে এরকম অবস্থায় ফাটাফাটি থেকে কই যে গেছি গা ফাটাফাটি সিলাইতেছিলাম আর আরে মুখে হাসি আছে মনের ভিতরে হাসি নেই বুঝছেন সিলাইতেছিলাম আমরা সিলাইতেছিলাম না এটাই ভালো আমাদের সেলাই এমন জিনিস আমার একটা প্যান্ট ছিঁড়ে গেছিল পাশে ইয়ে দোকান টেলারের দোকান মূলত টেলার দোকান তেমন যায় না আমার বউ যায় মা যায় ওরা গিয়ে সেলাই আনে তো পরিচিত দোকানটার তা আমি বলছি প্যান্টটা যে ছিঁড়ে গেল সকালবেলা আমি যেমন শুটিংয়ে বিকেলবেলা যেমন অফিসে তো কী অবস্থা হবো ও তুমি যাও ওখানে যাও ওই টেলার বলে দিয়েছি যাও খুব ভালো সেলাই সমস্যা নেই আমি ভালো সেলাই প্যান্ট ছিলতে পারবো না আমাদের পায়জামা সেলাই না সমস্যা নেই একই সেলাই তো একই তোমাকে সেলাই দিয়ে যাও গেছি গিয়ে আমার তো প্যান্টটা দিছি দিয়ে কেছি ভাই যে প্যান্টটা ছিঁড়ে গেছে কোন দিক দিয়ে ছিঁড়ছে আমি কেছি সোনাপোনা দিক দিয়ে গোলফিশ ছিঁড়ে গেছে ঠিক আছে সমস্যা নেই তো ছিঁড়াই দিয়ে আমাকে দিয়ে দিছে তো আমি চিন্তা করলাম ট্রায়াল দিয়ে নিয়ে যাই আবার বাসায় যে জামালগর মুখে দিছি দিয়ে দেখছি যা সুন্দর হয়েছে ফিটফাট হয়েছে তো বলছে ভাই কত হয়েছে তো 500 টাকা মনে করেন যে আমার তো মাথা মাথা হ্যাং হয়ে গেছে যে খালি গোলফিশের জায়গায় দেখতে ছিঁড়ছে এতে 500 টাকা পরে আমি পকেট থেকে ভাই করে 1000 টাকা নোট তারা দিয়ে দিছি ব্যাটা বললো ভাই বিল এসে 500 টাকা আপনি 1000 টাকা দিতে আছেন কে আমাকে আরেকবার সেলাই দেবো আপনার দাম শুনে আবার সেলাই গেছে বেশি প্রেশার পড়ছে তো হয়ে গেছে যাই দাম কই যে সেলাই গেছে আবার মনে করি সিরে কিন্তু বিভিন্ন ভাবে সিরে ছিঁড়া ছিঁড়ে অনেকগুলো হয়ে আছে এক লোক আমাকে নিচে বুড়া চাচা কলা বেচে বুঝছেন কাঁধে করে নিয়ে ওই যে ঝুড়ির মতো নিয়ে কলা বেচে তো সে চিল্লাইতে একদিন সকালবেলায় ফাটানো কলা আজকে আনছি ফাটানো কলা আমি শালা প্রতিদিন আনে সাম্বা গলা সাগর গলা আজকে আনছে ফাটানো গলা এ বা কেমন গলা গিয়ে এই ফাটানো গলা কেন আলি কত রে কি গলা আলি এক আলি 400 টাকা ওরে বাপ রে দেখলেন ফাইটা গেছে দাম সেটা না মনে হয় ইলেকট্রিক শক পাইছি 400 টাকা বলে আলি আমি ঘুরে বাপ রে দেখছেন ফাইটা গেছে মাছ কিনতে আইসেন কোন মাছ দেবো বলো যে ওটা দে ওটা অনেক বড় আছে দাম কত একদম 60,000 টাকা এই এই মাছ 60,000 টাকা খামু কি বেড়া ই দে 1500 টাকা দে 1500 টাকা মাছ ল্যাঞ্জা পাবেন না আচ্ছা ঠিক আছে ইয়ে দে এই আগে তো 600 টাকা খাইতাম 600 টাকায় নিতে পারবেন সিস্টেম করা লাগবো কি সিস্টেম ওর ছবি তুলে পাঠাই দিছে আলুর কেজি 40 টাকা উনলে দম বাইরে যায়
কোন দম দেখাবো, নিজের দম পাইতেছি নে। আব্বা আমি মিষ্টি খাবো। কই তুই মিষ্টি খাবি, তুই জানোস না পকেটে টাকা পয়সা নাই, তুই এগুলি কি করস? কই না আব্বা তুমি এক কাজ করো, যে আমার খালি মিষ্টির দোকানে নিয়ে যাও, নিয়ে গিয়া আমার সামনে দাঁড় করাই দিবা, তারপর মনে করো আমি ওই যে বুরিন্দা আছে না, কম দামি বুরিন্দা, ওটির দিকে তাকায় তাকায় একটা পাউরুটি খামো, তাইলে মনে করো আমার মনে হবে যে আমি মিষ্টিতে পাউরুটি খেলাইছি। এই কথা, তোর বাপের পকেটে টেকা নেই তো কি হয়েছে? তোর বাপে কি গরিব রে? তোর বাপে কি ছোট লোক? তোর দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় নিয়ে যাবো, তুই দাঁড়ায় দাঁড়ায় মোহন বুকের দিকে তাকায় তাকায় সাত ছোট টাকা কেজি, তুই ওটার দিকে তাকায় খাবি? তোর বাপে কি কম জানে রে? গরিব তুই, বুড়িন্দার দিকে তাকায় তাকায় খাবি, তুই বড় মিষ্টির দিকে তাকায় তাকায় বড় রুটি খাবি, দোকানের রসমালাই নামাই দিবো তোরে, তুই ওটার দিকে তাকায় তাকায় খাবি? তোর বাপে কি মনে করছস? কি মনে করছস? আপনারা আমাদের কি মনে করছস? খালি কথা কইতেই থাকুম কইতেই থাকুম, আমাদের কি কোনো ব্রেক মেরেক নাই নাকি? আচ্ছা তো এসব হবে না, ভাবছেন যে বইলা গেছি একদিন পর আইসি থেকে, এগুলো মনে আছে? বুঝেন না শয়তানি দুষ্টমি, এগুলো বুঝতে শিখাই দেওয়া লাগে না, এগুলো মনে থাকে। তো আমাদেরকে ওই যে আমাদের সঙ্গে একটু শয়তানি দুষ্টমি করার জন্য আপনি যেটা করবেন, আমাদের দলে আসতে হবে। দলে আসো, দলে দলে আসার জন্য আপনি দুইটা অপশন আছে, এক হচ্ছে আমাদের ফেসবুকের দলে আসতে পারেন, আর এক হচ্ছে এসএমএস প্যানেলের দলে আসতে পারেন। এবং এখানে কিভাবে আসতে হবে? কিভাবে? দলে দলে আসবে। তো এসএমএস করার জন্য লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। এই যে আপনি দলে অন্তর্ভুক্ত হলেন, এবার ফেসবুকে যদি দলে দলে আসতে চান তাহলে যেটা করবেন, আমাদের ফেসবুকে একটা পৃষ্ঠা আছে দলে দলে, ওখানে ওই পৃষ্ঠায় লেখা শুরু করবেন, ক্যাপিটাল এফএম 94.8 লিখে সার্চ করলেই আপনি ওই পেজটা পেয়ে যাবেন। আর ফোন করার জন্য 7:40 থেকে আপনি ট্রাই করতে পারেন, 7:50 পর্যন্ত সরাসরি ফোন কল করতে পারবেন। আমাদের নাম্বার হচ্ছে 02550366 59। এই তিনটা ট্রাই করবেন, একটা জিনিস ট্রাই করবেন না, সেটা হচ্ছে অলেক্স লিখে ফেসবুকে সার্চ করবেন, বল্টু কষ্ট পাবে। এটা কি ছিল? যাতা ছিল শেষ পর্যন্ত ছোট মনে করেন প্রথম দিকে তিন দিয়ে অন করে দিচ্ছি, কোন জানে আমার তো সবসময় চার পাঁচের মধ্যে রাখে। আমার সারা জীবন দেখলাম সে দুয়ে বয়, আজকে আবার একের পঁয়তাল্লিশ করে তিনে গিয়ে বইছে, বুঝছেন? এগুলো সমস্যা। যাই হোক, আপনাদেরকে আবার ওয়েলকাম জানালাম ইভেলি প্রেজেন্স নাট বল টু দ্য টু ওয়ান কিংস এ। এখানে মানে আমি বুঝি না যে ওরা যে কোনো কিছুটা নাম দেয়, নাম দেওয়ার আগে নামকরণের সার্থকতা তো আছে। নট বোল টু দা টু ফান কিংস, মানে ঠিক আছে আপনার চেহারা কিং এর মতো, আমার ফকিনের মতো চেহারা কেমনে কিং দিলাম এনেই বুঝতেছি না। হওয়ার ছিল নট বোল টু ওয়ান কিং ওয়ান ওই টু। যাই কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম ফেসবুক ফ্যান পেজে ঢুকলে আপনি লাইভটি দেখতে পাবেন, সেখানে কমেন্ট করলে পারবেন। বজ্জাতের হাড্ডি লিখেছে, লজ্জা সরম দুনিয়া থেকে উঠে যাচ্ছে, অ্যারেঞ্জ ম্যারেজ এই তার উদাহরণ। আচ্ছা, চিনা নাই জানা নাই দুইটা অপরিচিত মানুষকে বিয়ে দিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দেয়, কি আজব! একই কথা, ওরাও তো প্রতিশোধ নেওয়ার লেগে কিছু না কিছু ঢুকাই দেয়, আমাদেরকে জোর করে ঢুকাইছে এখানে, চলো অল্প অল্প না বয়সে সকিনা সেরি। এখানে লিখেছে অল্পনা আফরিন, বল্টু ভাইয়া অল্পনা না, এটা আল্পনা হবে না ভাই, এ এল আল্পনা, আল্পনা আফরিন লিখে যে বল্টু ভাইয়া, জিয়া ভাইয়া, জিয়াকে জি ও আচ্ছা আমাকে ফোন করে ফোন করে আছে, জিয়া ভাই যে একটা গান গাইছিল, হ্যাঁ সেই গানটা আজকে ফার্স্ট টাইম শুনলাম, গানটার নাম হলো আল্লাহ আল্লাহ আমায় কালা কইরা বানাইছে, এই বলটি প্লে করে। আচ্ছা বল্টু গানটি প্লে করবো না, আল্লাহ আমায় কানা কালা বইলা বানাইছে, এটা কি আছে আসলে ইউটিউবে? হ্যাঁ এই টাইপের কিছু একটা গান ছিল, কিন্তু খুব মজার ছিল গানটা শুনে, খুব ভালো লাগছে। মমিন মিয়া লিখেছে, এক সময় ফোনে বাবু খাইছো বলা প্রেমিকাও একদিন বাবুর আব্বু আসছে বলে ফোন কেটে দেয়। বুসরা লিখেছে, কি লিখেছে বুসরা? নাট বল্টু ভাইয়া আজকে আমার বার্থডে, উইশ করো, লাভ ইউ গাইজ, এটা আমার কত নম্বর মেসেজ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার বুসরা, হ্যাপি বার্থডে টু। আসানুল কি হয়েছে, কাতাস কাতাস কেন? কেক ছাড়া বার্থডে উইশ করলাম। আচ্ছা আসানুল কাদের তানভীর লিখেছে, মেয়েটি বিছানায়, আচ্ছা থাক,
মেয়েটি বিছানে যাওয়ার পরে পুরো গল্প শেষ অবস্থা হচ্ছে মুকেশ লিখেছে আমার আর আম্মুর মধ্যে কথা হচ্ছে আম্মু কি করবি জীবনে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকলে সারাটা দিন তাও তো ভালো সারাদিন মোবাইল নিয়ে বসে থাকি অন্যের মতো সারা রাত জেগে তো কথা বলি না বাবু খাইছো বাবু খাইছো প্রিন্সেস লুমনা কুমিলা থেকে লিখেছে একটু হাসো হেসো বিএফ জিএফ দেখা করতে আসছে হাই ভালো আছো গার্লফ্রেন্ড ভালো বিএফ বাবু তুমি খাইছ গার্লফ্রেন্ড একটা থাপ্পড় দিয়া বলল ওটি আমি তোর কোনো কি এটা কি ভাষা লিখছে ওটি আমি তোর কোন বউয়ের বাচ্চা মানে বুঝি নাই কিছুই কিছুই বুঝি নাই কিন্তু লাস্টে মানে বউয়ের বাচ্চা কোনো গালি হতো না নাকি বলা যাইতো নাকি ও এটা তো কি ব্যাপার বউয়ের বাচ্চা তো আমার সন্তান আজকে সকালে দেখি 962 আছে আর গুলা কই গেল ছবার সাবস্ক্রাইবার বাড়ে তোমারটা কমে কেন উফ প্ল্যানটাই শেষ তোমার সবকিছুতেই সমস্যা এত সমস্যা কেন তোমার ওইটাও গেল চ্যানেল ও সাবস্ক্রাইবার কমে কি আর বলবো তোমাকে আলাদা আলাদা কোনো মিউজিক দেওয়া যাবে প্রিক 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 আমি বলে চ্যানেলের সাবস্ক্রাইবার আসলে কমে না বারবার রিলোড করলে কিছু 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 সংখ্যক কম দেখানো হয় এটা পরে আবার অ্যাড করে দেওয়া হয় দেখলাম যে রাত্রিবেলা ঘুমানোর সময় দেখলাম যে হচ্ছে যে ধর যে 80,000 এক ঘন্টা পরে আবার এসে দেখলাম যে 79,500 কি রে একটু এক ঘন্টা আগে দেখলাম 80,000 এখন 79,500 পরে আবার ওইটা অ্যাড করে দেওয়া হয় দেখছো আমি আজকে যদি ইউটিউব সম্পর্কে জ্ঞান গুলো না শুনতাম আমি আজকে হার্ট অ্যাটাক কি করতাম মানুষের বারে আবার কমে কেন এই ব্যাপারটা এই ব্যাপারটা জানতামই না তুমি না দেখলে থ্যাংক ইউ বারবার রিলোড করলে একটু প্লিজ আমার চ্যানেলকে বারবার রিলোড করবো না কমে যেতেছে কিন্তু আমি নিজে রিলোড করি না ভয়ে কমে যাবো তাই আচ্ছা লিখেছে সাইরা গেলাম মাটির পৃথিবী সেই সাইরা নাজরিন ড্যামরা থেকে ভাইয়া আমাকে একজন বলছে আমি যেহেতু মেয়ে তাই আমার সব কিছু করা মানা তোমরাই বলো কথাটা কি ঠিক অবশ্যই না তবে হ্যাঁ যেটুকু করা মানা সেটুকু অবশ্যই তোমাকে মেনে চলা উচিত কথা তো একই হলো সবাই তো বলতেছে ওইটুকুই করা মানা ওইটুকুই যদি হয় তাহলে তো ঠিকই আছে কারণ নারী স্বাধীনতার নামে অনেক কিছু বলা হয় যেগুলো আসলে একদমই ঠিক না ওটা আসলে স্বাধীনতার মধ্যেই পড়তেছে না হ্যাঁ মানে ব্যাড উইজিট রনি ঢাকা থেকে লিখেছে ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সায়ন ভাইয়া এই সায়ন আমাকে অনেকদিন পরে কেউ ডাকলো সায়ন ভাইয়া ও সজল ভাইয়া তোমরা ভালো থেকো তোমাদের খুব ভালোবাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ রতনার হাসান লিখেছে আমাদের নাট বল্টুর লিসেনার নাসরিনের এক ইমোশনাল মেসেজ মেয়েদের সম্মান করুন এই আমি কারো মেয়ে কারো বোন কারো স্ত্রী কারো মা কিন্তু খবরদার কেউ আন্টি বলবি না বুশরা লিখেছে নাট বল্টু ভাই আজকে বললাম মেঘলা আকাশ লিখেছে ঢাকা থেকে জানো ভাইয়ারা সাকিব ভাইয়া গত ফ্রাইডেতে উফ ফামি আহমেদ লিখেছে ভাই আপনার গার্লফ্রেন্ড কয়টা সামওয়ান 100টা কি কোন 100টা ও ভাই হ্যাঁ কইছে হ্যাঁ তুই একাই 100 বলে যে কি ব্যাপার যে তোমার বউ কেমন কাই আমার বউ বাচ্চা বাচ্চা স্বভাবের বাচ্চা বাচ্চা স্বভাবের তাহলে তো ভালোই মনে না কহ 3 বছর হইলো বিয়া করছি 5টা বাচ্চা 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 স্বভাবের সে খুব বাচ্চা বাচ্চা 3 বছরে 5টা দিয়ে লাইছে 5টা কে লিখেছে এফ এম পোকাকে পেয়েছি কি লিখেছে বিশাল কিছু রচনা লিখে পাঠিয়েছে এক্সাম হলে ছেলেরা মামা এটা লেখছস হ লেখছি খাতাটা খুলতো এই নে দেখ তাড়াতাড়ি কর হালা মেয়েরা এই এইটা লিখছো না লিখি নাই তো বানিয়ে লিখছি হবে না এটা তুমি আগে একের চারটা দেখাও শিওর তো তুমি এটা হবে যে এটা না ও ভালো পরে ওকে জিজ্ঞেস করো আম্মু বলছে কাউকে না দেখাইতে 6 বছর আগে ধর্ম এক্সামে আমাকে দেখাইছিল এখন আমিও দেখাবো না ও প্রতিশোধ পুরা রিভেঞ্জের উপরে আছে নাশিতা লিখেছে তপু বলতেছে জানস আমি ছোটবেলায় একদমই ঘুমাইতে চাইতাম না শুধু দুষ্টামি করতাম এই শুনে অপু কি বললো কি এই জন্য তার কোনো ভাই বোন নেই সুমাইয়া ইসলাম শ্যামপাড়া থেকে লিখেছে কেমন আছো তোমরা
আমার মোবাইলে এমবি থাকলে তখন আমার আশেপাশে মানুষের অভাব নাই, যখন এমবি শেষ হয়ে যায় তখন আশেপাশে থাক তাকায় দেখে আমার কেউ নেই। আচ্ছা, তারপর এমবি সব পৃথিবীতে, পৃথিবীতে এমবি বলে কিছু নেই, এমবি বলে কিছু নেই। তাহসিন লিখেছে, হ্যালো ভাইরা, আমার কমেন্ট পরো পরে দিয়েছি। আর রুবেল কাজী লিখেছে, তোমরা কমেন্টে কেন হ্যালো লেখো তাহলে, এই ফোনে তোমরা কি বলবা? রুবেল কাজী, শনি রাখরা পলাশপুর থেকে, নাট ভাইয়া তোমার একটা, তোমরা একটা কাজ করবা, সেটা হলো যারা প্রেম ভালোবাসা করে তাদেরকে তোমাদের এফবি ফ্রেন্ড লিস্ট থেকে তাদের বাদ দিয়ে দাও। সবচেয়ে বড় কথা হচ্ছে মোটামুটি ফ্রেন্ড লিস্টে কেউই নাই নাট বল্টু রিলেটেড। একদমই। মেহরিন লিখেছে সাভার থেকে, ছোট বোন বলে বাবু খাইছ, বড় বোন বলে বাবু রাব্বু খাইছ। মাহফুজুর রহমান রাকিব টপ ফ্যান আমাদেরকে লিখেছে, শাওন ভাই সুস্থ আছে তো? সঠিক আছে, খালি কানের বাম পাশে কেমন জানি ঝিমঝিম করতেছে, ঝিমঝিম করে, ব্রেনটা একটু ইমব্যালেন্স আছে, আর দেখো না কথাবার্তা ঠিক নাই, মেন্টালি তো দুর্বলই, বইয়া রয়েছে তিন নম্বর মাইক, আমি দুই নম্বর মাইক অন করে বুঝি, বুঝেন নেই মাইক নিয়ে তো আমার সবসময় একটা সমস্যা থাকে। আই এম সাপোর্ট, টেক মাই সালাম বল্টু ভাইয়া, যেদিন আসে না সেদিন নাট বল্টু, শুনতে ভালোই লাগে, ভালোই লাগে না, ভালো 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 লাগে না, ও ভালো লাগে না। আচ্ছা, মাঝে মাঝে ভিডিও লে ভুল করে সঠিকটা পড়ছে। আমি শাফি আহমেদ লিখেছে, এক ট্রেনে পল্টু আর এক চাইনিজ ভ্রমণ করতে যাচ্ছিল, তাদের সেই কামরায় হঠাৎ একটি তেলাপোকা ঢুকে পড়ে, চাইনিজ লোকটির সাথে সাথে তেলাপোকাটি ধরে খেয়ে ফেলে, পল্টু তো দেখে অবাক, কিছুক্ষণ পর আবার একটি তেলাপোকা সেই কামরায় ঢুকে পড়ে, এবার পল্টু খপ করে তেলাপোকাটি ধরে ফেললো, এরপর চাইনিজ লোকটিকে দেখে দেখে বলল, একদম বিশ টাকা কিনবি, ঠিক ছিল কঠিন। ব্যাপারটা কিরকম হবে, কিরকম মনে করেন যে সংসারে যখন বাবা মা ঝগড়া করে, সন্তানের দায়িত্ব কি, কি সন্তানের দায়িত্ব হলো এর ইনফরমেশন এর কাছে পাঠানো, এর ইনফরমেশন এর কাছে পাঠানো, মা দেখেন বাবার সামনে বসে বলবো তার আব্বা রে বল খাইতে আসতে, আব্বা কিন্তু শুনছে, তারপর আপনি বলতে পারবেন আব্বা খাইতে আসো, তার আম্মা রে বল আমি এখন খাবো না, আম্মা আব্বা বলছে আব্বু খাবে না, আব্বা এখন খাবে না, আমি এখানে কারো বান্দি না যে বসে থাকবো, এক্ষুনি আইতে কো আব্বা, আম্মা কিন্তু রেগে গেছে, তোমার আম্মাকে বলো আমিও খাবো না, আমি রেগে, আম্মা আব্বা আব্বা কিন্তু রেগে গেছে, রেগে গেছে, এই তাহলে আপনি খাবেন আম্মা, আব্বা আমার মারছে, এবার আব্বা দুইজনে মারছে, তারপরে তাদের মধ্যে মিল হয়ে গেল, আমি মার খেলাম, দুজন মিল, তারপর দুজন বলে এভাবে বাচ্চাদের মারতে হয় না, বলে দুজন এক রুমে চলে গেল, আমি কান্দতেছি, হয়তো আমরা যা বলছিলাম তাই হইতেছে, ফান কল প্লে করে দিয়ে আমরা নিজেরাই কথা বলতেছি, আমি তো সবসময় কথা রাখি, আমি এক কথার লোক, যা বলবো তাই, ঠিক আছে, এখন ওরে ফোন দিব, আমরা হলাম সেই ঘরের বাপ মা, আর ও হলো সেই সন্তান। আচ্ছা, হ্যালো, আচ্ছা বলে রেখে দিছে, বললোই না ঘটনাটা কি বলছে, বল্টু কি বলছে, তোমাকে বলছি নাথ ভাইকে বলো, এর মধ্যে কি কেমন লাগতেছে বলো, অনেক ভালো লাগে তাই, আর দেখতে কেমন লাগে,
আমি তো দেখতেই পারি না, আমি খালি রেডিওতে শুনি। দেখতে পারো, এটাই ভালো, দেখলে আর শোনা শোনার ইচ্ছা করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাট ভাই যে মোটা দিচ্ছি দেখতে। কেন তুমি না বলে দেখো নাই, শুনেও বুঝতে পারে। হ্যাঁ কত শুনে বুঝে যায় কি মোটা। হ্যাঁ বিশ্বাস করো তো আমার না, তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে তুমি ক্লাস টু তে পড়ো। আমি পড়ি ক্লাস ফাইভে, আমি পড়ি ক্লাস টু তে। আমি পড়ি ক্লাস ফাইভে, টোটাল না তুমি আসলে কোন ক্লাসে পড়ো? মানে মাইলস্টোন কি দেখ, মাইলস্টোন ফাইভে পরে ওইটা আমরা বুঝতে পারতেছিলাম, বোঝানোর চেষ্টা করতেছি আফরা যে ক্লাসে পড়ে আমি তার এক ক্লাস নিচে নিচে পড়ি। মানে হ্যাঁ আফরা তিনতলায় পড়ে, তুমি দোতলায় পড়ো তাই তো? তো বলতো ক্লাস ফাইভে কোন সালে পড়ছিলি, কত সালে? আমি ক্লাস ফাইভে পড়ছিলাম হলো গিয়ে সিক্সে যখন পড়ছিলাম না, তার আগের বছর, আগের বছর। আর থ্রিতে যখন পড়ছিলাম তার দুই বছর পরে, দুই বছর পরে। হ্যাঁ আমি আবার যেই বছর ফাইভে পড়ছি ওই বছরই ফাইভে পড়ছি। কি হয়েছে তোমার, কি হয়েছে? কারণ সময় নেই, অনেক সময় চলে গেছে দুইটা বারবার। রুবি নরসিংদী থেকে আগের দিকে হাসতে থাকে শুনো, তোমার একটা কাজ আছে রুবি। হ্যাঁ নাথ ভাই কে বলো কালকে যেন আমার জন্য ফুসকা নিয়ে আসে। তুমি নাথ ভাইকে বলো কালকে আমি ওনার জন্য বিষ নিয়ে এসেছি। আমি বলছি কি ওকে, তুমি নাথ ভাইকে যাই বলো নাথ ভাই আমি তো বোন হতে চাই, ও কিন্তু সুন্দর করে বলতে পারতো নাথ ভাই, ওর ভিতরে একটা জ্বালা, সে বলে হো বোতো তো সমস্যা কি, মানে চ্যাট করে কইছে না, তারপর বোন হতে চাই এটা ভালোভাবে, না না এটা বলতেই চাই, ভালোভাবে বলছে এটা, ভালোভাবে সমস্যা কি, মানে এই সমস্যা কি বড়টা দরকার কি, তোমার ভিতরে সমস্যা আছে বলে তুমি এটা বলছো? না না আমি নাথ ভাই বোন হতে চাই। তাহলে তুমি বলটুকে বলো, বলটু আমি তোমার সাথে প্রেম করতে চাই। তোমার সাথে প্রেম করব মোটুরাম, তোমার সাথে প্রেম করব মোটুরাম। রবিবার তোমাকে কত করে বোটা রাম ডেকেছি, নাট ভাই ফুসকা খায় হাতে নিয়ে চটপটি, তোমাকে কত করে দেখেছি। ঠিক আছে ভালো থেকো রবি, আবার রবিবারে তোমার কথা মনে করো। সুরভি, আরে ওই তো রবি, তো রবি তো আছে, জুতো ফেলাই দাও তো রবি, জুতা ছাড়া তুমি তো রবি। ঠিক আছে আমি বলি আগামী রবি, যখন তুমি জুতা খুলে আসবে শুধু রবি, শুধু নাই আগামী রবিবার আবার কথা হবে। ওকে ওকে আবার রবিবারে কথা হবে, এরকম প্রতিদিন একটা করে সেট থাকলে ভাই মনে করেন জীবন তো বিন্দাস বিন্দাস। হ্যাঁ
শনিবার একটা, শনিবার দিন তো বাসে থাকি, শনিবার একটা, রবিবার একটা, সোমবার একটা, মঙ্গলবার একটা, বুধবার একটা, বৃহস্পতিবার একটা, শুক্রবার বউ। বাহ, তুই তো রণবীর কাপুর হয়ে যেতেছিস দিন দিন। হ্যাঁ, রণবীর এনে কাপড় করতে গেল, কাপড় বেচস না? আমি পরি না কাপড় হবো, কোন কাপড়ের মধ্যেই নাই। আরেকটা কল রিসিভ কর, আরেকটা ধরুন। হ্যাঁ, দুইটা করে নিলে কেমন দেখা যায়। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই তো ফাইভে কাপতেছে, তো ফাইভে শীত কি বেশি লাগছে? কত সালে ফাইভে পড়তা? আমি নাদিয়া কল্যাণপুর থেকে। কল্যাণপুর থেকে নাদিয়া বোন দিছে? কল্যাণপুর থেকে ফাইভে পড়ে না ভাই, বললে হবে না। না না, কল্যাণপুরে শুরু হয়েছে সিক্স থেকে, কল্যাণপুরে প্রাইমারি স্কুল বলতে কিছু নাই। হ্যাঁ, কোন ক্লাসে? সেভেনে পড়ে। স্যার আমি বললাম না, কল্যাণপুরে ফাইভ এর কেউ নেই। তুমি তো কল্যাণপুর গার্লসে পড়ো, তাই না? জি। এগুলো নাদ ভাই জানে, কারণ প্রতিদিন গার্লস স্কুল সামনে দাঁড়ায় থাকে, তো বাসায় তো গার্লস স্কুল সামনে। এই জন্য শেষের দিকে তো তো তোমার সাথে আর কে? আমার বোন শুনে। ও, তোমার বোন শুনে? আচ্ছা, ভেরি হার্ড বোন। তো বোন কি বলছে, কানে কানে কি বলছে? বেদনা মধুর হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে তো? তুমি সেভেন এর উপরে পড়ো না নিচে পড়ো? ফাইভে। আমি সেটা কল্যাণপুরে পড়ো না, দূরে গিয়ে পড়ে। তোমার স্কুলের নাম কি? না না, যারা পড়ে একসাথে পড়ে। তোমার নাম কি? স্নেহা। বড় বোনের নাম কি? নাদিয়া। স্নেহা, নাদিয়া স্নেহা, তাহলে ও কিছু বানাইলে তো তোমাকে দেয় না, তাই না? না না, দেয় না। তাহলে নাদিয়া এবং স্নেহা ভালো থেকো, আজকে তো আমাদের একদম সময় নেই। চলে যেতে হবে ব্রেকে, ব্রেকের পরে ফিরে আসি, ভালো থেকো, আবার কথা হবে। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বোল্ট দ্য টু ফাইন কিংস। Yes, film chotota birite por apnara shunchen Evely Presence Not Bold to the 21 Kings only on Capital FM 94.8. jawar shomoy hoye geche, jawar age amader ke jara share korechen tar pore dekhe ghurchi na ajke. Momin Mia lekheche, mone anondo thakle korte bolchileo jilabi banate mon jay. AS Alami share koreche, Ratanana Hasan share koreche Prashant Mojumdar, FM Focus Zangir Alam. Prem korle mota meyer sathei korben, karon porichito keu samne porle lukano jabe, eta to 4-5 din dhore continuously dekhtechi. বজ্জাতে হাড্ডি শেয়ার করেছে, শেয়ার করেছে সানসিল আক্তার শ্যাম্পু। ফাইমা আহমেদ শেয়ার করেছে, স্ত্রী কাল তুমি পাশের বাড়ি ভাবির সঙ্গে সিনেমা দেখতে গেলে কেন? স্বামী কি করব বলো, আজকাল সিনেমাগুলো যা হয় পরিবারকে স্বাধীনে দেখাই যায় না। রেহনুমা ইসলাম শেয়ার করেছে, জি আর জি শান শেয়ার করেছে, জ্বলন্ত প্রেমিক MD নাজমুল হাসান বিল্লালকে দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি MD তৌহিদ, তন্ময় সরকার, প্রিয়ামণিকে দেখতে পাচ্ছি, AS আজিজুল খান, MD জাবেদ হোসেন, MD রফিকুল ইসলামকে দেখতে পাচ্ছি, এতিকা ইসলাম ইরা শেয়ার করেছে, তারপর শেয়ার করেছে শাকিলা শামীম, শেয়ার করেছে শাকিলা শামীম, কে শেয়ার করেছে, কে 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 তুমি শাকিলা শামীম, নন্দিনী, MD রাহিন আহমেদ শেয়ার করেছে, বাপি রায়হান, তৌসিফ হামিদ, ফয়সাল হামিম রাজ, FM পোকা জাহাঙ্গীর আলম, ইমরান হাসিব, প্রেমের দেশের রাজকুমার, বাবা অনেকে নতুন দেখতেছি আজকে, যারা SA তামা তমা আর কি, মুমিন মিয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তারপরে দেখতে পাচ্ছি মাহফুজুর রহমান রাকিব, MD শান্ত,
এই পর্যন্ত দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে এবারে আর 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 দেখার সময় নেই আজকে, সময় নেই, একদমই সময় নেই, আমরা যাব কি যাই 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 চোখ আনকাট যাই চাবাল বলতেছে যে বাবা বাসায় আসার সাথে সাথে বাচ্চাটা বলতেছে জানো আব্বা আজকে আম্মাকে দেখছি কি করতেছে, বলছে কি করতেছে, বলছে ওই যে রহিম কাকুর সঙ্গে ইটিস পিটিস ইটিস পিটিস আমাদের ঘরে, আমি তো ঘুমাইছিলাম হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে রহিম কাকু ঘরে এবং ইটিস পিটিস ইটিস পিটিস। এবার আব্বা বলতেছে তোর আম্মা কই গেছে, কই বাইরে গেছে, কই আইলে তুই তোর আম্মার সামনে এই কথা কইতে পারবি না, কইছে অবশ্যই পারবো, কই তোর আমি 500 টাকা দিমু তোর আম্মার সামনে যদি এই কথা একেবারে অক্ষরে অক্ষরে এরকম ভাবে বলবি যে তোর আম্মা কি কি করছে একেবারে সেম টু সেম বলবি, ঠিক আছে, বলছে অবশ্যই আব্বা, আম্মা আসো, আম্মা আসছে, ছেলেরা ডাক দিছে, এই তুমি কই গেছিলা, সে বাইরে গেছিলাম, আমি যখন বাসায় ছিলাম না তখন কি হয়েছে, বলছে কই কি হয়েছে, কেউ আসছিল না, কেউ আস নাই, যে বলতো এদিকে, বলছে হ্যাঁ বল আমি যখন বাইরে আসিলাম তখন তোর আম্মা কি করছে বল, তুমি যখন বাইরে ছিলা তখন আমি ঘুমাইতেছিলাম, আমি কলিং বেলের শব্দে ঘুম ভাঙছে, দেখলাম রহিম কাকু ঘরে ঢুকতেছে, আম্মা দরজা লাগাইছে, রহিম কাকু ভিতরে আসছে, বেডে এসে বসছে, আম্মা উঠছে, আছে তারপর, আছে তারপরে তুমি মালতি কাকির সাথে যা যা করো তারা দুইজন তাই তাই করছে, লাও খেলা লাও বলতেছে যে এই এই যে তুমি কি বাসায় আছো জান, হ্যাঁ জান আমি তো বাসায়, শেষ করতে পারবো না, যাই হোক যান বাসায় থেকে কালকে শুনবো, আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন হাসতে থাকবেন, সব চিন পড়েন কথা, নাট বল্টুর সাথে থাকবেন আজকের মতো, নাট বল্টু বিদায় নিচ্ছে কিন্তু কালকে আসবো, মনে রাখবেন কিন্তু ঘরত বলে দিবেন তাহলে হবে, কি ঘরত ঘরত বললে মনে ঘরত বললে জোকানকার জোকানকার মনে হয়, টাটা ফ্রম ইভেনলি প্রেজেন্স নাট বল্টু দ্যাট ওখানে ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।